নিম্নচাপে জেরে রাজ্যে দফায় দফায় বৃষ্টি। রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ধীর গতিতে এগোচ্ছে নিম্নচাপ। বুধবার পর্যন্ত রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের জেরেই রাজ্যে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস। একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঠিক কি পূর্বাভাস রয়েছে আরো বিস্তারিতভাবে জানবো। মৌমিতা রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মৌমিতা, পুজোর আর এক মাসও বাকি নেই, এখনো পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় দফায় দফায় বৃষ্টির ছবি দেখা যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে পুজোতেও কি বৃষ্টি সম্ভাবনা রয়েছে? আবহাওয়া দপ্তর কি বলছে? একেবারে দেখো, গত কয়েকদিন ধরে যেভাবে নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে পুজোতেও বৃষ্টিপাত হতে পারে এরকম সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের প্রভাবে রাজ্যের সর্বত্রই দফায় দফায় বৃষ্টি চলছে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বুধবার 4 অক্টোবর পর্যন্ত বাংলার বিভিন্ন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে এবং দক্ষিণবঙ্গেও আগামী বুধবার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সেই কারণেই দেখো, আগামীকাল 6 অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদেরকেও কিন্তু সমুদ্রযাত্রার ক্ষেত্রে লাল সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি হাওয়া অফিস যেরকমটা জানাচ্ছে যে মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ইত্যাদি জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। পাশাপাশি 3 অক্টোবর মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। এছাড়াও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। তো বলাই যায় এই গোটা সপ্তাহ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের মধ্যেই কাটাতে হবে পশ্চিমবঙ্গবাসীকে। গোটা রাজ্য জুড়েই যেরকম হাওয়া অফিস জানাচ্ছে যে বৃষ্টিপাত চলবে নাগারে, এবং যে ঘূর্ণাবর্তটি রয়েছে সেই ঘূর্ণাবর্তটি আপাতত স্থলভাগের আরো কাছাকাছি এসে পৌঁছেছে। এই মুহূর্তে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তার অবস্থান রয়েছে। সেই কারণে এই নিম্নচাপ এবং এই নিম্নচাপের জেরেই বাংলা জুড়ে এক নাগারে বৃষ্টি চলছে। এবং তুমি যে বিষয়টা বললে যে পুজোতেও বৃষ্টি হতে পারে, এরকম একটা ভ্রুকুটি কিন্তু রয়েই যাচ্ছে। একেবারে ধন্যবাদ মৌমিতা।